এদিকে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি চাপাই নবাবগঞ্জ দুই আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হতে চান বৃহস্পতিবার উনত্রিশ ডিসেম্বর তিনি পত্র কিনবেন মাহি আওয়ামী লীগের হাইকমান্ডে গ্রিন সিগন্যাল পেয়েছেন বলে শোনা যাচ্ছে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তিনি জানিয়েছেন মাহিকে দল থেকে মনোনয়ন পত্র নিতে বলা হয়েছে এদিন দুপুরে সচিবালয় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন সিনেমার এক নায়িকা কালকে বলছে আমি ফরম চাই আমি চাপাই নবাবগঞ্জে প্রার্থী হতে চাই আমার বাড়ি ওখানে আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করলাম তিনি বলেন ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার আওয়ামী লীগ করে ঠিক আছে ফরম সংগ্রহ করুক মাহি প্রার্থী হচ্ছেন কিনা জানতে চাইলে কাদের বলেন প্রার্থী হচ্ছেন কিনা আমি বলতে পারবো না তাকে ফরম কেনার অধিকার দেয়া হয়েছে সে চাইলে প্রার্থী হিসেবে নিজেকে নির্বাচনে রাখতে পারে নির্বাচন সামনে রেখে প্রচার চালিয়ে যাচ্ছেন মাহি তার সঙ্গে রয়েছেন স্বামী রাকিব সরকার রাকিব গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত আছে